জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা। সেই ম্যাচে 26 রানের জয় পেয়েছে শান্ত মিরাজবিহীন বাংলাদেশ। লিঙ্কনে আগে ব্যাট করতে নেমে 49.5 ওভারে অল আউট হওয়ার আগে 334 রান জড়ো করে বাংলাদেশ। 7 নম্বরে নেমে 54 বলে 87 রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিশাদ হোসেন। এছাড়াও তানজিদ হাসান তামিম 58, সৌম্য সরকার 59 এবং লিটন দাস 55 রান করেন। এনামুল হক বিজয় করেন 33 রান, তামিমকে নিয়ে উদ্বোধনী জুটিতে এনে দেন 47 রান। জবাব দিতে নেমে দ্রুত গতির শুরুর ইঙ্গিত দিলেও দলীয় 26 রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড একাদশ। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ, কামিং 22 এবং ভুলা 8 রান করে বিদায় নেন। সানডে প্রতিরোধের চেষ্টা করলেও 23 রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন পপলি এবং প্যাটেল। শতক থেকে একটু দূরে থাকতে পপলি ধরেন সাজঘরের পথ। 156 রানের পার্টনারশিপ ভাঙে 90 বলে 92 রান করে অধিনায়ক বিদায় নিলে। তবে প্যাটেল সাধ্যমতো লড়াই চালিয়ে যান, 77 বলে 89 রান করে তিনি বিদায় নিলেই মূলত খেই হারিয়ে ফেলে কিউইরা। শেষ পর্যন্ত 4 বল বাকি থাকতেই 308 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড, বাংলাদেশ পায় 26 রানের জয়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন 3টি এবং হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব 2টি করে উইকেট শিকার করেন। এদিকে এনামুল হক বিজয় এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে দারুণ শুরুই পেয়েছিল বাংলাদেশ। বিজয়ের বিদায়ে ভাঙে তাদের দুজনের 47 রানের উদ্বোধনী জুটি। এদিন শুরুতে উইকেটে হালকা ঘাস থাকায় শুরু থেকেই সুইং পাচ্ছিলেন নিউজিল্যান্ড একাদশের দুই পেসার জো ফিল্ড এবং জেমস হার্টসন। কয়েকটি ডেলিভারিতে পরাস্ত হলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঠিকই রান তুলছিলেন এনামুল হক বিজয়। দারুণ সব শট খেলে 4টি 4 এবং 1টি ছক্কাও মেরেছিলেন ডানহাতি এই ওপেনার। দুর্দান্ত শুরু করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি বিজয়ের। ফিল্ডের অফ স্ট্যাম্পে পড়ে ভিতরে ঢোকা ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন, তবে বলের লাইন মিস করায় 26 বলে 33 রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে। এনামুল হক বিজয় ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন তানজিদ তামিম, আর তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তিনে নামা সৌম্য সরকার। দুজনে মিলে গড়েন 50 রানের জুটি। নিউজিল্যান্ড একাদশের দুই পেসারের বিপক্ষে শুরুতে খানিকটা ভুগছিলেন তানজিদ, তবে সময় যত গড়িয়েছে ব্যাটিংয়ে ততই ছন্দ খুঁজে পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিজয় ফেরার পর ব্যাট হাতে আক্রমণাত্মকও হতে থাকেন তিনি। কিউই বোলারদের উপর চড়াও হয়ে দ্রুতই হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। সামর্থ্য সিং এর লেন্থ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে মাত্র 40 বলে 50 ছুঁয়েছেন তরুণ এই ওপেনার। বিজয় ফেরার পর দারুণ ব্যাটিংয়ে জুটির সেঞ্চুরি করেন তামিম আর সৌম্য, তবে তাদের দুজনের জুটি ভাঙে নিকিত পেরেরা। বাঁহাতি এই স্পিনারের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে হাঁটু গেড়ে উড়িয়ে মারতে গিয়ে জামাল টডের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন 58 রানের ইনিংস খেলা তানজিদ। নিজের খেলা তৃতীয় বলে পুল করে ডিপ স্কোয়ার লেগ দিয়ে 4 মেরে রানের খাতা খোলেন সৌম্য সরকার, তবে পরের কয়েকটি বল খেলতে বেগেই পেতে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি, সেই সঙ্গে কিউই বোলারদের উপর চড়া হয়ে দ্রুত রানও তুলতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে 49 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। তানজিদ তামিমের মতো হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না সৌম্য সরকারও। সামর্থ্য সিং এর অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন 56 বলে 59 রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। এদিকে পাশে নেমে রানের খাতাই খুলতে পারেননি তাওহিদ হৃদয়। লেগ স্ট্যাম্পের উপরে করা ডেলিভারিতে লেগ সাইডে পুশ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন তিনি, তাতে হতাশ হয়ে ফিরতে হয় হৃদয়কে। দ্রুত 3 উইকেট হারানোর পর লিটন এবং আফিফ হোসেনের সামনে চ্যালেঞ্জ ছিল জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নেবার, তবে সেটা করতে পারেননি তারা দুজন। হৃদয়ের মতো এদিন ব্যর্থ হয়েছেন আফিফ হোসেনও।
জেমস হার্ডসনের অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাঁ হাতি এই ওপেনার। তাতে আভিব ফিরেছেন মাত্র 10 রান করে। 186 রানে 5 উইকেট হারানোর পর ঋষাদকে সঙ্গে নিয়ে বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। ঋষাদের সাথে গড়েন 50 পেরোনোর জুটি। সাবধানী ব্যাটিংয়ে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। জারড ম্যাকের বলে থার্ড ম্যান দিয়ে 4 মেরে 59 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও হাফ সেঞ্চুরি পাওয়ার পরের ওভারেই ফিরেছেন তিনি। সামর্থ্য সিংয়ের শর্ট লেন্থ ডেলিভারিতে লং অন দিয়ে খেলতে গিয়ে ক্যাশ আউট হয়েছেন 55 রান করা এই ব্যাটসম্যান। লিটনকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন ঋষাদ হোসেন। লিটন ফিরে গেলে দলকে এগিয়ে নেওয়ার পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। দারুণ ব্যাটিং করে সেটা ভালোভাবেই পালন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সামর্থ্য সিংয়ের লেগ স্ট্যাম্পের উপরে করা ডেলিভারিতে পুল করে ছক্কায় মাত্র 34 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ঋষাদ হোসেন। 7 নম্বরে নেমে শেষ পর্যন্ত মাত্র 54 বলে 87 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষাদ হোসেন, যেখানে তিনি 11টি চারের পাশাপাশি 4টি ছক্কা হাঁকান।